আর এই ফ্ল্যাটে একটা পজিটিভ বিষয় হচ্ছে এখানে কিন্তু অরিজিনাল যে তিতাস গ্যাস সেটার লাইন কিন্তু দেওয়া আছে, সো এই গ্যাস নিয়ে যে ঝামেলাটা থাকে এই ঝামেলা কিন্তু আপনাদের পোহাতে হবে না। তো এই হচ্ছে বিল্ডিংটি, এখানে ফ্ল্যাটগুলো সেল হবে। 10 তলার একটি বিল্ডিং, 10.5 তলা আর কি। সো এটার ডান পাশে হচ্ছে আপনার মিরপুর সনি সিনেমা হল, এখান থেকে 5-6 মিনিট লাগবে। আর এদিক দিয়েও আপনি মিরপুর 1 নম্বর বের হতে পারবেন, এখান থেকে মনে হয় 10-15 মিনিট বা 20 মিনিট লাগে, আমি শিওর না। আর এই রোডটা কিন্তু 20 ফিটের মতো। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, পুরো রেডি ফ্ল্যাট, মানে আজকে কিনলে আপনি আজকেই উঠতে পারবেন। সো এই হচ্ছে ওনাদের পার্কিং স্পেস। তো টোটাল 5টি ফ্ল্যাট বিক্রি হবে, 5টির সাথে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে সিঁড়ি, দেন লিফট, জেনারেটর নাই, জেনারেটর লাগানো হবে। সো এই হচ্ছে আপাতত নিচের অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আমি আজকে এসেছি মিরপুর শাহলিবাগ, এটা মিরপুর একে অবস্থিত, সনি হলের ঠিক অপোজিট দিক দিয়ে এখানে ঢুকতে হয়। সো এখানে টোটাল 5টি ফ্ল্যাট সেল হবে, 1950 স্কোয়ার ফিটের একটি, যেটা আমি এর আগের ভিডিও দেখিয়েছি। আরও 4টি ফ্ল্যাট আছে, এটা হচ্ছে 1550 স্কোয়ার ফিটের। সো আমি আজকে যে ফ্লোরে আছে এটা হচ্ছে 4র্থ তলায়। সো এখানের যে ফ্ল্যাটটি বিক্রি হবে সেম, আরও যে 4টি আছে, সো ওগুলো কিন্তু একদম সেম সাইজের, সেম জিনিসই। সো আমি জাস্ট একটা দেখাবো, এটা নিলে মোটামুটি আপনাদের একটা দেখলেই ধারণা হয়ে যাবে বাকি ফ্ল্যাটগুলো কেমন। সো এটা টোটাল বিষয়টা আমি আজকে আপনাকে তুলে ধরবো। আর যেহেতু এটা রেডি ফ্ল্যাট, অলমোস্ট রেডি, হয়তো 1 সপ্তাহ লাগবে আপনার, যদি কিছু রঙের কাজে বাকি আছে 1 সপ্তাহ বেশি লাগবে না আপনার রেডি হতে। সো যারা আজকে হয়তো বা কিনবেন বা কালকে কিনবেন, এটা কিন্তু 1-2 সপ্তাহের মধ্যে এখানে আপনারা উঠতে পারবেন। আর অলরেডি এখানে কিন্তু মোটামুটি অনেকে উঠে গেছে, অনেকে থাকতেছে। এই ফ্ল্যাটটি আপনারা ফুল ক্যাশও নিতে পারেন, আর চাইলে আপনারা ব্যাংক লোনও নিতে পারেন। সো দুইটা অপশন অ্যাভেলেবল আছে আপনাদের জন্য, সো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে এই ফ্ল্যাটটি নিয়ে নিতে পারেন। হচ্ছে এন্ট্রেন্স, এখানে হচ্ছে করিডোরটা, এখানে টোটাল প্রতি ফ্লোর 4টি করে ইউনিট আছে, একে পাশে 2টা আর এখানে 2টি। সো এখানে কিন্তু অলরেডি যারা ফ্ল্যাট ওনার আছে উঠে গিয়েছেন। সো এই হচ্ছে 1550 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি, একটু অন্ধকার এই জন্য হয়তো বা ক্লিয়ার দেখাতে পারবো না বা আপনি দেখতে পারছেন না। আর এটা কিন্তু ড্রয়িং রুম, সো মোটামুটি একটি স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং রুম। আর 1950 স্কোয়ার ফিট আগে যে ফ্ল্যাটে দেখেছিলাম সেখানে কিন্তু সেম এরকম টাইলস দেওয়া ছিল, আর উপরে কিন্তু এরকম জিপসাম করা আছে দেখতে পাচ্ছেন। সো এখান দিয়ে যদি আমি প্রথমে ঢুকি, আচ্ছা এখানে আগে দেখাই, এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, এটাও কিন্তু মোটামুটি একটি স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং স্পেস। তার সাথে হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড সাইজের কিচেন, ভালো বড় কিচেন বলা চলে। আর এখানে একটা ভেসিন আছে। আর এটা হচ্ছে আপনার একটি বেডরুম, যেটা হচ্ছে আপনার চাইল্ড বেড বলা চলে। সো এখানে একটি মোটামুটি বড় সাইজের একটি জানালা দেওয়া আছে, যার কারণে আপনার আলো বাতাসের খুব সুযোগ সুবিধা পাবেন। আর এখানে একটি জায়গা দেওয়া আছে যেখানে আপনার হয়তো বা আলমারি একটা ফিক্স করে লাগাতে পারবেন। সো এই হচ্ছে আপনার রুমের সাইজটি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জিপসাম দেওয়া আছে। সো এই হচ্ছে রুম। আর এই ফ্ল্যাটে একটা পজিটিভ বিষয় হচ্ছে এখানে কিন্তু অরিজিনাল যে তিতাস গ্যাস সেটার লাইন কিন্তু দেওয়া আছে, সো এই গ্যাস নিয়ে যে ঝামেলাটা থাকে এই ঝামেলা কিন্তু আপনাদের পোহাতে হবে না। দেন ড্রয়িং রুম পার হলেই এখানে একটা মোটামুটি স্পেস আছে, এটা হচ্ছে আপনার কমন টয়লেটটা, এটা সামহাও লক করা, ওই লোকটা নাই তাই দেখাতে পারলাম না, বাট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজেরই হবে। আর এখানে পাশাপাশি 2টি রুম। সো এই রুমটা মোটামুটি ওই রুমটার থেকে একটু বড়। আর এখানে কিন্তু 2 পাশে জানালা প্লাস বারান্দার ব্যবস্থা আছে। আর এটা কিন্তু একটা মাস্টার বেড, অ্যাটাচ বাথরুম আছে। সো বাথরুমটা যদি দেখাই, একটু বড় সাইজের বাথরুম, এখানে আপনি হয়তো বা বাথটাব, ছোটো একটা বাথটাব ইউজ করতে পারবেন। প্লাস এখানে কোমরের ব্যবস্থা আছে, আলো বাতাসের সুযোগ সুবিধা আছে।
আর এখানে কিন্তু যে বারান্দাটা, এটা কিন্তু যে পাশাপাশি যে দুটি বেডরুম, দুটি বেডরুমের জন্য ইউজ করতে পারবে। সো এই হচ্ছে বারান্দা, যেহেতু দুটি বেডরুম ইউজ করতে পারবে তো একটা ভালো বড় সাইজের একটি বারান্দা। আর এখানে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু খালি আর খুবই খোলামেলা আর খুবই বাতাস হচ্ছে কিন্তু। সো আলো বাতাসে কোনো প্রবলেম নেই এই ফ্ল্যাটে। সো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই যে লাইক বাটনটা আছে লাইক বাটনটি প্রেস করে দিন, আর যদি ভালো না থাকে সেক্ষেত্রে ডিসলাইক দিতে পারেন, আর ডিসলাইক কেন দিয়েছেন সেটা কমেন্টস করে জানাতে পারেন, আর আমার ভিডিও যদি কোনো ইম্প্রুভমেন্ট লাগে সেক্ষেত্রে কমেন্টস করে জানাবেন। এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে যে বেল বাটনটা আছে দয়া করে একটু প্রেস করে দিন। দেন আরেকটি বেডরুম ওইটার পাশেই, এটাও কিন্তু মোটামুটি সেম সাইজেরই। এখানে ওই যে একই আপনার বারান্দা আছে, একই সাথে দুইটা মানে দুই বেডরুম একটাই আপনার বারান্দা ইউজ করবে, আর এখানে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে। সো এটাও কিন্তু মোটামুটি ওইটা মাস্টার বেড থেকে একটু ছোটো বাথরুম, বাট মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি বাথরুম। সো এই হচ্ছে আর কি এটার অবস্থা। আর এখানেও কিন্তু আপনার জিপসাম দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু জিপসাম দেওয়া আছে, এখানে মাঙ্কি ডোর আছে। সো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটের অবস্থা। এই ফ্ল্যাটে টোটাল তিনটা বেডরুম, তিনটা বাথরুম, আর দুটো বারান্দা আছে, আর কিচেন একটা আছে সেম। আর যে তিনটি ফ্ল্যাট আছে যে 1550 সেম সেম সাইজে সেম জিনিসই আছে। এখন আসি প্রাইসে, এই ফ্ল্যাটে যদি আপনাদের নিতে হয় টোটাল 1,900,000 টাকা গুনতে হবে, আর এটার সাথে আপনার পার্কিং, গ্যারেজ, ইউটিলিটি, লিফট, জেনারেটর সব কিছু ইনক্লুডেড। আর কিছুটা তো অবশ্যই কমবে, নেগোসিয়েবল। আমি ওনাদের ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তাদের সাথে কথা বলে এই ফ্ল্যাটটা দেখে তারপর আপনারা প্রাইসের ব্যাপারটা কনফার্ম করতে পারেন। প্লাস এরবারে যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে সেটা কিন্তু তাকে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন। সো যারা মিরপুর এরিয়াতে ফ্ল্যাট নিতে যাচ্ছেন, একটু বড় সড়ো একটু ভালো কোম্পানি ফ্ল্যাট নিতে যাচ্ছেন, একটু বাজেট বেশি, তারা কিন্তু এই ফ্ল্যাটটা দেখতে পারেন। সো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের ঢাকা সিটিতে কোথায় কোথায় ফ্ল্যাট লাগবে যদি আমি কমেন্ট করে জানান, আমি সেক্ষেত্রে ওই এরিয়াতে ফ্ল্যাটে ভিডিও করার ট্রাই করবো। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।